নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিতে সিলেট থেকে ঢাকা ফিরল আত্মবিশ্বাসী টইটুম্বুর বাংলাদেশ। তবে মিরাজ ছাড়া এয়ারপোর্টে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি কেউ। কিউইদের সাথে এমন দারুণ সাফল্যের পরেও মুখে কুলু পেটেছে টিম বাংলাদেশের ক্রিকেটাররা। শিষ্যদের মতোই কোনো কথা বলেননি কোচ চান্দ্রিকা হাতুরুসিংহে। মিরাজের কথাই ধরা যাক, টেস্ট জয়ের অনুভূতি জানার জন্য মিরাজকে যখন চারপাশ থেকে ঘিরে ধরল গণমাধ্যম কর্মীরা, মিরাজ শুধু অল্প কথায় প্রতিক্রিয়া জানালেন। মিরাজ যেন পুরো বাংলাদেশ দলের চিত্র। শুধু টাইগাররা কেন, এদিন মিডিয়াকে এড়িয়ে গাড়িতে উঠে যান টাইগার কোচ হাতুরুসিংহে। দেশের গণমাধ্যমে গুঞ্জন রয়েছে এক ক্রিকেটারকে চর মেরেছেন হাতুরুসিংহে। টাইগার মাস্টারমাইন্ডকে নিয়ে গণমাধ্যম কর্মীদের তাই বাড়তি আগ্রহ। তবে কোনো কথা না বলেই এয়ারপোর্ট ছাড়েন কোচ। সকাল 11:30 সিলেট থেকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ঢাকায় পা রাখার কথা ছিল, তবে বিলম্বিত ফ্লাইটে 2:15 ঢাকায় পা রাখে দুই দল। শুরুতেই বেরিয়ে আসেন নুরুল হাসান সোহান, এরপর পালাক্রমে আসতে থাকেন অন্য ক্রিকেটাররা। সিলেটের টেস্ট ম্যাচটা ছিল ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই দলেরই প্রথম ম্যাচ। কিউইদের সাথে জিতে শুরুটা ভালোই হলো টাইগারদের। এ জয় টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে 12 পয়েন্ট নিয়ে দুয়ে উঠেছে বাংলাদেশ। আগের টেস্ট চ্যাম্পিয়নশিপেও নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে জয় পেয়েছিল টাইগাররা। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপে 2 ম্যাচে 2 জয়ে 24 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। 6 ডিসেম্বর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিলেট টেস্ট জেতায় 1-0 এগিয়ে থেকে ঢাকা টেস্ট খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ভালো যার সব ভালো তার, 2 ম্যাচের সিরিজে শেষ টেস্ট জিতে কিউইদের হোয়াইট ওয়াশ করতে মরিয়া টিম বাংলাদেশ। দিবাকর বিশ্বাস, BDCricTime।